ভবানীপুরে শাহ দম্পতি খুনে বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশ। গ্রেপ্তার তিনজন এখনও অধরা মূল অভিযুক্ত, তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ভবানীপুর জোড়া খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশ। তিন দিনের মধ্যেই খুনের কিনারা হল গ্রেপ্তার তিন অভিযুক্ত। তবে মূল অভিযুক্ত এখনও অধরা বলে জানিয়েছে পুলিশ। এদিন সাংবাদিক বৈঠক করে একথা জানান পুলিশ কমিশনার। ধৃতরা হল রত্নাকর নাথ, যতীন মেহতা ও সুবোধ সিং। তদন্তকারীরা নিশ্চিত লেনদেন সংক্রান্ত কারণেই খুন হয়েছেন শাহ দম্পতি। জানা গিয়েছে ধারের টাকা শোধ দেওয়া নিয়ে ঝামেলায় খুন হতে হয়েছে তাদের। তদন্তে নেমে প্রথম থেকেই পুলিশের অনুমান ছিল দুষ্কৃতীরা পরিচিত। পুলিশের সেই অনুমান একপ্রকার নিশ্চিত, সে কারণেই বিনা বাধায় ঘরে ঢোকে অভিযুক্তরা। খুনের পরেও ঘরের ভিতর টিভি চলছিল, ছড়িয়ে ছিটিয়েছিল খাবারের টুকরো। তবে পুলিশ নিশ্চিত খুনের আগে আততায়ীদের সাথে শাহ দম্পতির ধস্তাধস্তিও হয়েছে। ঘটনার মূল চক্রীকে খুঁজছে পুলিশ। ঘটনায় আরো কেউ যুক্ত থাকতে পারে বলে অনুমান পুলিশের। একটা মোবাইল ফোন যে ভিকটিমের কাছ থেকে দুটা মোবাইল ফোন নিয়ে গেছিল, ওর মধ্যে একটা মোবাইল ফোন অলরেডি রিকভার হয়েছে কাল। এন্ড থ্রি পার্সন্স হ্যাভ বিন অ্যারেস্টেড টিল নাও, দে আর লুকিং ফর সাম মোর পিপল। ওয়েল, যে ঘটনাটা যেরকম হয়েছে, যেরকম আই থিঙ্ক ইউ অলরেডি হার্ড বিট অফ ইউ আর গিভিং ইউ আর হিম that somebody very closely known to them had given the family, Mr. Saha had given a loan to a very close relative, and oi loan ta niye ektu dispute chilo, mane they were very not giving back that particular money, so seta niye I think there was a problem which was happening, and that is where and this person possibly had তারপরে যা নন রিলেটিভ আছে, বিকজ অফ দ্যাট ইউ ক্যান ওপেন দ্য ডোর এটসেট্রা, সো হি ইজ দ্য ওয়ান হু নক এট দ্য ডোর পসিবলি, এন্ড দ্যাট ইজ ওয়্যার দে কুড এন্টার দি হাউস। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা।